এবং খুবই সুন্দর মূর্তি। এই মূর্তিটা কষ্টি পাথরের, খুবই সুন্দর পাখির বাসা। দেখতে পাচ্ছেন ওখানে একটা মহাদেবের মূর্তি করা আছে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমি একটি প্রতিবেদন এনেছি এবং এই প্রতিবেদনটি হচ্ছে পুরী সাইট সিন। এবং এই পুরী সাইট সিন প্রতিবেদনটি দেখে আপনাদের আর কেমন লাগলো তা কমেন্ট বক্সে মতামত দিয়ে জানাবেন এবং তার সঙ্গে লাইক দেবেন এবং আপনার বন্ধু বান্ধবের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবেন, তার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই প্রতিবেদনটি পুরীর বিপত্তারিণী মন্দির আর অঙ্কেশ্বর মন্দির নিয়ে প্রতিবেদনটি। আসুন এই প্রতিবেদনটি চালু করছি, দেখুন। আমি এখন চলে এসেছি পুরীর বিপত্তারিণী চণ্ডী বাড়ি। দেখুন, বিপত্তারিণী চণ্ডী বাড়ি মন্দির দেখাচ্ছি আপনাদের। এটা দেখছেন বিপত্তারিণী চণ্ডী বাড়ি। দেখছেন মন্দিরের ভিতর এটা দেখছেন বিপত্তারিণী চণ্ডী বাড়ির ঠাকুর। এটা এখন দেখলেন পুরীর বিপত্তারিণী চণ্ডী বাড়ির ঠাকুর। গেট বন্ধ করে দিলেন। আমি বিপত্তারিণী মন্দির থেকে সোজা পুরী অঙ্কেশ্বর মন্দিরের সামনে চলে এসেছি। এই দেখুন মন্দিরের সামনে, অঙ্কেশ্বর মন্দিরের সামনে নন্দী মহারাজের মূর্তি আছে। এটা কিন্তু বিশাল বড় আকৃতি গেটের সামনে। এই দেখুন শিবের একটি বড় মূর্তি, বিশাল বড় মূর্তি এটি। আমি দূর থেকে তুলছি তবেই ভালো আসছে। আমি এখন চলে এসেছি পুরীর অঙ্কেশ্বরের মন্দির। এই অঙ্কেশ্বর শিব মন্দিরটি দেখাচ্ছি আপনাদের। এটা একটি শিব মন্দির, তাই দেখুন। আমি এখন চলে এসেছি পুরীর অঙ্কেশ্বরের মন্দির। একটি শিব মন্দির দেখাচ্ছি আপনাদের। এটা এখন দেখছে নরসিংহ মন্দির। এখন খুবই সুন্দর মূর্তি। এই মূর্তিটা কষ্টি পাথরের। এই দেখছেন মন্দিরের বাইরে, খুবই সুন্দর জায়গা এটা, খুব সুন্দর। দেখুন এইখানে একটা মন্দির আছে, দেখছেন এটা একটি লক্ষ্মী মন্দির। খুবই সুন্দর, খুব অতি সুন্দর জায়গা এটা, দেখাচ্ছি আপনাদের। দেখুন মন্দিরের পরিবেশটা খুবই। এ দেখুন একটি রাম সীতার মূর্তি করা আছে, খুবই সুন্দর। এই মন্দিরটি অতি সুন্দর। এই দেখুন একটা ঠাকুর ভোগ রান্না হয় বা রসই ঘর। এই দেখুন ঠাকুর ভোগের জন্য সবজি কাটা হচ্ছে এইখানে। আর দেখুন মন্দিরের ভিতরের পরিবেশ খুবই সুন্দর। আসুন দেখাচ্ছি অঙ্কেশ্বর মন্দিরের মেন মন্দির, শিব মন্দির। এই দেখুন এইটি পুরনো শিব মন্দির, দেখতে পাচ্ছেন যেটি এইটি। সামনে নন্দী মহারাজ বসে আছে, তারই সামনে শিবালিঙ্গ বা শিবের মূর্তি। এই মন্দিরটি, অঙ্কেশ্বর মন্দিরটি বহু প্রাচীন। আর এই অঙ্কেশ্বর মন্দিরটি শুধু শিবালিঙ্গ বা শিবের মন্দির নিয়ে এই মন্দিরটি নয়, এর ভিতরে বহু মন্দির নিয়ে আছে তৈরি এই অঙ্কেশ্বর মন্দিরটি। এই মন্দিরটি বহু প্রাচীন মন্দির এবং এখানে খুব সুন্দর সুন্দর মূর্তি বা
মন্দির করা আছে ভিতরে, একই মন্দিরের ভেতরে বহু মূর্তি করা বা ঠাকুর মন্দির করা আছে। দেখুন এটা দেখছেন রাধা কৃষ্ণ আর জগন্নাথ মন্দির। দেখছেন এই মন্দিরের ভেতরে একটি মূর্তি আছে শ্রীকৃষ্ণ রাম এবং হচ্ছে শ্রী চৈতন্য দেবের মূর্তি একসঙ্গে করা আছে, খুবই সুন্দর। এই মূর্তি মায়াপুরেও আছে, শ্রীকৃষ্ণের মায়াপুরে শ্রী চৈতন্য জন্মস্থানের মন্দিরের ভিতরে এই মূর্তি সেম সেম হয়ে আছে একটা। এই দেখুন মন্দিরের ভিতরে পরিবেশটা, এখানে হোম যজ্ঞ হয়, যজ্ঞ মণ্ডপ। এই জায়গা খুবই সুন্দর। এই দেখুন এখানে রাধা কৃষ্ণ ঝুলছে। খুবই সুন্দর পাখির বাসা। দেখছেন পাখির ডাক কি সুন্দর। আপনারা আরো প্রতিবেদন দেখেছেন পুরী নিয়ে, কিন্তু এই পুরী নিয়ে এইসব সাইড স্টোন কিন্তু দেখায়নি বা দেখেননি। আপনারা দেখুন পুরীর এই সাইডে, পুরী এলে টোটো ভাড়া করবেন, টোটোতে এখানে টোটো বা অটো ভাড়া করবেন, মাথা পিছু 100 টাকা করে নেবে, সাইড সিন ভালো ভালো মন্দির সব আছে, ঘুরে দেবে আপনাদের। এখানে একটি হনুমান মন্দির আছে, ওই হনুমানের মন্দিরটা দেখি, দেখুন দেখুন আর একটা মন্দিরে চলে এসেছি, এটাই হচ্ছে হনুমান মন্দির। দেখছেন খুবই সুন্দর এই হনুমান মন্দিরটি, পাথরের তৈরি। এইখানে প্রচুর মন্দির এবং সুন্দর সুন্দর মূর্তি বা মন্দির করা আছে। এই অঙ্কেশ্বর মন্দিরের বাইরে বেরিয়ে পড়ছি আমি, দেখুন এই দেখুন বাইরে, ওই দেখছেন বাইরের সিন আগেই দেখেছি আমি। এই প্রতিবেদনটি এইখানেই শেষ করলাম। দেখতে পাচ্ছেন ওখানে একটা মহাদেবের মূর্তি করা আছে। ওই সাইড সিন এই প্রতিবেদনটি দেখে আপনাদের কার কেমন লাগলো তা কমেন্ট বক্সে মতামত দিয়ে জানাবেন, এবং তার সঙ্গে এই ভিডিওটি লাইক দেবেন এবং আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।